আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সকল, আপনারা কিতাহড়া সকল ভালো আছেননি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনার লগে শেয়ার করলাম চাইনিজ ভেজিটেবল কিলা বানাইন, হোয়াইট ভেজিটেবল। দেখুক আমি কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস লইছি। ও দেখুক, এইটা হইছে হোয়াইট ক্যারট অ্যান্ড অরেঞ্জ কালার নর্মাল ক্যারট, যেটা দুই জাতের ক্যারট আমি এখানে লইছি। এখানে আমি লইছি ফ্রেশ কলিফ্লাওয়ার, এটা রয়েছে আমি ব্রোকলি, এখানে লইছি আমি আলু, এখানে রয়েছে কাঁচামরিচ, এটা ফ্রেশ রসুন, এটা ধনিয়া পাতা, এখানে লইছি আমি পেঁয়াজ। এখন দেখুক আমি কিলা ভেজিটেবল বানাই। আমি এখন অয়েল দিলাম, তেল একটু গরম হইব, তারপরে আমি রসুন দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলো ভেজিটেবল মনে লাগে, আমি বেশ করে পেঁয়াজ দিছি, বেশি পেঁয়াজ দিলে আরো ভালো লাগে। এখানে আমি লাইটা সাইডে বয়েল করবো ভালো করে, তারপরে আমি একে একে যে সময় আমি ভেজিটেবল দিব, স্পাইস দিব। আপনারা দেখেন এটা আমাদের স্পাইস বেশি কিছু দেওয়া লাগে না, টুকরা টুকরা একটু হালকা করে আমি কিছু দিব, আপনারা দেখাই দিন। ও দেখো কা, পেঁয়াজ এখন টুকরা ব্রাউন হয়ে যাচ্ছে। এখন আমি মশলা দিব, মশলা বলতে জানো কিছু না, টুকরা জাস্ট খালি 1 টিস্পুন দিলাম আমি ধনিয়া, 1 টিস্পুন দিলাম জিরা, আর কিছু দিতাম না এখানে মশলা। দিলে আমি ভেজিটেবল যেটা ক্যারট ওটা দিলাম, কারণ এটা একটু শক্ত, এটা আমি আগে দিয়ে কিছু সময় কষাই নি, তারপরে আমি অন্য ভেজিটেবল দিব, এগুলো সফট আছে, এগুলো অত আগে দেওয়া লাগতো না। আপনারা দেখো ক্যারট আমার বয়ে লই গেছে, দেখো এখন আমি দিলাম কলিফ্লাওয়ার, একটা একটা করে আস্তে আস্তে সত্য দিলাম। আমি কলিফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করছি। এখন আমি আলু দিলে এরাম, ভেজিটেবল যে সময় বানাই একটু বেশি করে ভেজিটেবল বানাই, ভেজিটেবল আমরা ভালো পাই। এখন দিলাম আমি ব্রোকলি, আমি ডাক্তার রাখিলাম, আমার ভেজিটেবল হয়ে গেছে। আমি এখন তার মাঝে সপ্তাহে এড হরিল মাছ আছে, দোকান থোড়া একটু মিল্ক দিব, আমি মিল্ক আগে লইছিলাম, বাট মিল্কের কথা কইছি না, আমি লবণও দিছি কেন মাঝে, লবণের কথা আগে আমি কইছিলাম না, আমি অফ ক্যামেরাতে আমি লবণ দিছি,
পুরা একটু খাসা মরিচ দিব, তাত খাসা মরিচ দৈন্য কথা না দিলেও হয়, তবু তোরা একটু দিলাম, আমি দৈন্য কথা দিলাম, আর এন্ডে দি দিব আমি আমি যে এটা প্রতিদিন খালি হয় মিক্স পাউডার, মিক্স পাউডার বলতে এটা আমি মানে ফাঁসফোড়ন যেটা ওটা আর 8 জাতের 10 জাতের সপ্তাহে আমি ফ্রেশ কিনা ইন্যা বাজ্যা বাদ আমি ব্লেন্ডার হইরা রাখছি আর কি, বুঝছো নি, এটা হলো ফাঁসফোড়ন, এন্ডে দুটো দিলে নাইস হইব। আপনারা একবার ওলা বানাইয়া খাইয়া ট্রাই করুন জানো, দেখো তো মাশাল্লাহ যে নাইস কালার হয়েছে, ওয়াও। আমার ভেজিটেবল হয়ে গেছে আপনারা দেখরা, আপনারা যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারবা, এটা যে হাতার লগে খাইতে পারবা, যারা হেলদি বাদটা খাই না বেশি নর্মালি এমনও দেখো কয়টা যদি এক পেট এমনও লইয়া খাইতে পারবা, বাদ সারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া তেল দিয়া থুরা করে তেল দিয়ে আপনারা খাইতে পারবা, আর ভালো লাগে তো আপনারা ট্রাই করুন জানো, আমার ভিডিওটা আপনারা দেখুন জানো, লাইক শেয়ার কমেন্টস করুন জানো, আর সাবস্ক্রাইব করুন জানো প্লিজ। ওকে তার বেলা থাকুকা, আল্লাহ হাফিজ, আর নেক্সট আরও কোনো ভিডিও লিয়াইমু আপনার সামনে। ওকে তার আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।